বিলুপ্তির পথে জামালপুরের ইসলামপুরের ঐতিহ্যবাহী গাঁসা শিল্প। দক্ষ কারিগর না থাকায় কাঁচামালের সরবরাহ কমে যাওয়ায় আর কয়লার দাম বৃদ্ধিতে হারিয়ে যেতে বসেছে এখানকার কয়েকশো বছরের পুরনো এই শিল্প। তবে আর্থিক সহযোগিতা পেলে শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে উপজেলা প্রশাসন বলছে কাঁসা শিল্প আধুনিকায়ন করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একসময় সোনার পরে ছিল তামাক আসার অবস্থান, আর বাড়িতে তামাক আসার তৈজসপত্র ছিল আভিজাত্যের প্রতীক। কিন্তু কালের পরিক্রমায় সেই তামাক আসা এখন হারাতে বসেছে তার অস্তিত্ব। কয়েকশো বছরের পুরনো শিল্প হলেও এখন আর ইসলামপুর পৌরসভার কাঁসারিপাড়ার কারখানায় শোনা যায় না শ্রমিকের হাতুড়ি শব্দ আর ঝনঝনানি আওয়াজ। অর্ধশতাধিক তামাক কাঁসার দোকান এবং কারখানায় নেই আগের মতো কর্মচাঞ্চল্য। বর্তমানে কাঁসার চাহিদা কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কারিগর ও ব্যবসায়ীরা। পোষায় না, এখনকার কি কর্ম, না করে তো উপায় নাই, ওই করাই লাগে। বিশ্বের অনেক অনেক দেশে আমাদের এই পণ্যগুলো রপ্তানি হয়, একসময় হতো। বড় বিষয়টা হচ্ছে এখানে এই শিল্পটা কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে। যদি সরকারি কোনো মানে সুদমুক্ত ঋণ দ্বারা সহযোগিতা করে সরকার, তাহলে এই শিল্পরা বাঁচানো সম্ভব। বর্তমানে সিলভার ও প্লাস্টিকের সামগ্রীর কাছে যেন অসহায় কাঁসা শিল্প। তবে কিছু শৌখিন গ্রাহকরা খুঁজে ফেরেন তাদের পছন্দের কাঁসার সামগ্রী, কারণ কাঁসার তৈজসপত্র ব্যবহারে লাভও দেখছেন তারা। এখন নতুন নতুনের মানে বাজার পাওয়াতে বিদেশি মাল বাংলাদেশের বাজারে ছড়িয়ে গেছে, তাই আমাদের বাংলাদেশে যে উৎপাদিত কাঁসা পিতলের মালগুলো মানুষ ব্যবহার মাঝখানে একদম কমাই দিয়েছিল। যেমন স্বর্ণ কিনে রাখলে আমাদের উপকার হয়, তেমন কাঁসা কিনে রাখলেও কিন্তু আমরা বিপদে সেটাকে আবার বিক্রি করে আমরা মানে উপকারিতা পেতে পারি। কাঁসা শিল্প বাঁচাতে সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা শিল্পী রয়েছেন মূল কাঁসা শিল্পের সাথে সম্পৃক্ত, তাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন এবং তাদেরকে সরকারি বা বেসরকারি যে সুযোগ সুবিধাটা দেওয়া হয় সরাসরি যেন তাদের হাতে পৌঁছানো যায়, এ বিষয়ে উপজেলা প্রশাসন। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা দাবি জামালপুরের কাঁসা শিল্পীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।